আসসালামু আলাইকুম। আজকে আপনাদের স্বাস্থ্যকর একটি রেসিপি করে দেখাবো, শিং মাছ দিয়ে ঝোল রান্না করে দেখাবো। শিং মাছকে কিন্তু ঔষধি মাছ বলা হয়। শিং মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, যা আমাদের দেহের রক্ত স্বল্পতা দূর করে। শিং মাছে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়ামও রয়েছে, যা আমাদের দেহের দাঁত ও হাড়ের জন্য খুবই উপকারী। লাউ পাতায়ও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। একসাথে লাউ পাতার আর শিং মাছের এই ঝোলটি যদি আপনারা রান্না করে খান, এক কথায় অনেক রকমের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়াও যাদের ফক্স উঠেছে, তারা কিন্তু শিং মাছ আর লাউ পাতার এই ঝোলটি খেতে পারেন। আবার যাদের জ্বরে একদম কোনো কিছুই আপনারা খেতে পারেন না, মুখে রুচি আসে না, তারাও কিন্তু এই ঝোলটি খেতে পারেন। দেখবেন আপনারা অনেকটাই মুখে রুচি ফিরে পাবেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর খুবই স্বাস্থ্যকরও কিন্তু। তাহলে চলেন কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে রেসিপিটি, অবশ্যই একটি করে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আরও দিয়ে দিলাম ছোট সাইজের একটা রসুন কুচি। এবার আমি 2 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। এরপর আমি এখানে একটু পানি দিয়েছি। পানি দেবার পর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এবার নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। কষানোটা যখন হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করে নিব প্রায় 2-3 মিনিটের মতো। খুব ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি। শিং মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। রান্না করার আগেও কিন্তু আমি আবার খুব ভালো করে লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সব কিছু মশলা, মাছ আর টমেটো একসাথে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে, এই রেসিপির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। এই পর্যায়ে একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এবার আমি ঢেকে প্রায় 5-7 মিনিটের মতো এই মাছগুলোকে আবারও কষিয়ে নিব। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের ডগাগুলোকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কুচি কুচি লাউয়ের ডগা, তারপরে লাউ পাতা এগুলো নিয়েছি। খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি আর ছোট ছোট করে কেটেও নিয়েছি। আপনারা কিন্তু কচি ডগা আর কচি পাতাগুলো দেবেন। এবার আমি খুব ভালো করে মাছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু আগে উঠিয়ে রাখার দরকার নেই। এরপর আমি একসাথে 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিলাম 4-5টা কাঁচা মরিচ। যেহেতু আমি মরিচের পরিমাণ কম দিয়েছি, সেজন্য আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু আমি রোগীকে খাওয়াবো, সেজন্য মরিচের পরিমাণটা কম দিয়েছি। কম দেওয়াটাই কিন্তু ভালো। এরপর কষিয়ে নেবার পর এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রান্না করে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। অসম্ভব মজার আর স্বাস্থ্যকর এই রেসিপিটি। আপনারা কিন্তু যে কোনো রুগীকেই কিন্তু আপনারা এই রেসিপিটি করে খাওয়াতে পারেন। দেখবেন রুগীর মুখে রুচি আসবে এবং অনেক রোগ থেকেও কিন্তু মুক্তি পাবে।
এরপর আমি মাঝখানে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু আমরাও কিন্তু নরমালি এই রেসিপিটি করে খেতে পারবো, আমাদের শরীর খুবই ঠান্ডা থাকবে এই রেসিপিটি খেলে, আর মুখেও কিন্তু রুচি আসবে। আর এই রমজান মাসেও কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি কিন্তু একটু পাতলা ঝোল রেখেছি, আর যেহেতু এটা রোগীর জন্য রান্না করেছি পাতলা ঝোলটা রাখাটাই ভালো, মানে পাতলা ঝোল রাখলেই খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি করে রোগীদের খাওয়াবেন, দেখবেন মাশাল্লাহ অনেকটাই মুখে রুচি আসবে, সে খেতে পারবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।